শত সাধনার বলে এসেছ এই মানুষ কুলে আচ্ছা তুমি সুলোয়ানা দিবা বলে আজো দিলে না কেন রে সাধু সংঘ নিলে জার লাগিয়া এসেছ তারে কি মন তোমরা পেয়েছ সুখ বুঝি খেয়েছ সুখে দেখল না ওরে ভক্তরা যার লাগিয়া এসেছ তারে কি তোমরা পেয়েছ সুখ বুঝি খেয়েছ সুখে দেখল না ওরে সে তো সরল কম্পাদনে পাঠাই তোমায় এই ভুবনে সে তো সরল কম্পাদনে ভালো সে তো সরল কম্পাদনে পাঠাই তোমায় এই ভুবনে কেন রে তুই কাম দিনে হইলি দেওয়ানা রে মন কেন রে তুই কাম দিনে হইলি দেওয়ানা কেন রে সাধু সংঘ মিলে না কেন রে সাধু সংঘ মিলে না শত সাধনার ভোগে আসিয়াই মানুষ শত সাধনার ভোগে আসিয়াই মানুষ কুলে ফুলওয়ান নদীরে ভোগে আজ দিলে না রে মানুষ ফুলওয়ান নদীরে ভোগে মানবতা এনেছিস তুই তোর মাথায় ভুলে গেলি তার কথায় তার দিল্লি না আমানত মানবতা এনেছিস তুই তোর মাথায় ভুলে গেলি তার কথায় তার দিল্লি না মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি দিস মহাজনের মাথায় বাড়ি লাভে গেছে ক্ষান্ত পরি কাম সাগরে ডুবলে তরি টানলে লাগে না রে মন কাম সাগরে ডুবলে তরি টানলে যাকে না কেন রে সাধু সংঘ মিলে না কেন রে সাধু সংঘ মিলে না শত সাধনার বলে আসিয়াই মানব কুলে শত সাধনার বলে আসিয়াই মানব কুলে ফুলওয়ান নদীরে বলে যদি কাম কি নিবারণ করা যায় কইছে না বলছে কাম কি নিবারণ করা যায় বড় পীরের উনে 50 জন ছেলে মেয়ে এই বড় পীরের 37 জন ছেলে 22টা মেয়ে উনে 50 জন সন্তান কুরবান ভাই টিপু সার সন্তান কয়জন বিয়ে শাদী করে নাই আমি কি জানি না এটা যে জিগাই আমি জানি না বড় পীর উনে 50 জন সন্তান দিছে এর পিছনে কারণ আছে এটা হইলো আউলাদের রসুল এটা বাড়াইতে হবে বড় পীর সন্তান জন্ম দিছে হে বাপছে কামের খনি অনু
উনি 50 বার ঘাটে গেছে উনি 50টা সন্তান আইছে 18 বছর ধরে ঘাটে গেতাছি সন্তান হইছে মাত্র 3 জন কথা সত্য না ওই আমগো চ্যানেল রূপালী সাগর কো জানে 18 বছর ধরে ঘাটে গেতাছি বাচ্চা হইছে মাত্র 3 ডে বড় পীর তার জীবদ্দশায় উনি 50 বার ঘাটে যাইয়া উনি 50 জন সন্তান টিপু সাইজ পর্যন্ত ঘাট সহেই দেয় নাই আর তুমি কও যে কাম নিবারণ করা যায় না ওই গনি শাহ সুলেমান শাহ খেল কইরে অগো কয়ডা কামের ঘাট রে ওরা বিয়াই করে নাই ওরল মজ্জুমলি কি কই আমগো টাঙ্গাইলের মহিম শাহ পদেহি মহিম পাগল খরু পাগল নশের পাগল ফাইলা পাগল এরা 12 জন পাগল একজনেরও কামের যন্ত্র নাই এরা সব জম নিরামিষ কারো বউ বাচ্চা কিছু নাই নাই হে পাগলা গো বাড়ির বগলে আমার বাড়ি আর তুমি কও কাম নিবারণ করেন যায় না উত্তর টাঙ্গাইলে ভাইলা পাগলা নাম শুনেন নাই ওইটা আমাকে সখীপুর দাইরাপুর 29 দিন মেলা হয় কোন শিল্পী নাই ডাহন না কেনা কেউ রে 3 কিলোমিটার জুইরে মানুষ যাইতেইছে আইতেইছে আর মুরগ জবক করতেইছে আর খাইতেইছে জানো মুরগ জবক করে কে তাও কই দি খালি মুরগ জবক করে মুরগি কিন্তু নেয় না নেয় না এর কারণ হলো কাম বলি দে এর কারণ হলো খালি কাম বলি দে কাম বলে নিবারণ করণ যায় না বনের পশু গরু ছাগলে বৎসরেতে একবার মিলে তুই কেন মানুষ কুলের মান রাখলি না তাই তো বনের পশু গরু ছাগলে বৎসরে তুই একবার মিলে তুই কেন রে মানুষ কুলের মান রাখলি না ও তাই অমানুষ হইতে পশু ভালো মানব জনম প্রেত খাই গেল অমানুষ হইতে পশু ভালো মানব জনম খাই গেল ও তাই অমানুষ হইতে পশু ভালো মানব জনম প্রেত খাই গেল কেন রে মন জনম হইল মরণ হইল নাই আমার কেন রে মন জনম হইল মরণ হইল না কেন রে সাধু সঙ্গ দিলে না কেন রে সাধু সঙ্গ দিলে না শত সাধনার বলি আসিয়াই মানুষ তুলে শত সাধনার বলি আসিয়াই মানুষ তুলে
বাবুলি আজ দিলে না তোমরা